আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সামনে হাজির হয়েছে রজব মাস রজব মাস আল্লাহর মাস এই মাসে রব্বুল আলমিন তার পিয়ারা হাবিব সাল্লাহ আলী ও এতটাই কাছাকাছি নিয়ে গিয়েছিলেন যার কারণে এই মাসটা সম্মানিত হয়েছে আল্লা বকরবুল আলমিন এরশাদ করেন না এতটাই কাছাকাছি নিয়ে গিয়েছিলেন একটা তীর টান দিলে যতটুকু কাছাকাছি ধনুকের কাছাকাছি চলে আসে ঠিক ততটাই কাছাকাছি হাবিব সাল্লাম আল্লাহর কাছাকাছি চলে গিয়েছিলেন সুভারল্ল সুপ্র সম্মানিত দর্শক ও শ্রোতা ওই রাতটাকে বলা হয় লাইনাতুল ম্যারাজ বা সবে মেরাজ সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি মেরাজ অর্থ হচ্ছে উর্দা আরোহণের রাত্রি সোহান আল্লাহ পৃথিবীর আকাশকে ভেদ করে মহা স্পেসকে ভেদ করে সপ্তাকাশ ভেদ করে সিদ্ধাতুল মুনতাহা ভেদ করে লৌহ কলম আরস কুরসি সব কিছু ভেদ করে স্বয়ং আল্লাহ আকরবুল আলমিনের আরসের কাছাকাছি গিয়ে হাজিরা দিয়েছিলেন সুবাহান্ল প্রিয় নবী সালামকে জান্নাত নাম এবং নবী করিম এবং নবী রাসূলদের সাথে সাক্ষাৎ লাভ করিয়েছিলেন সুবাহান্ল সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা ওই দিনে আমরা কি রোজা রাখবো বা নামাজ আদায় করব এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন সহি হাদিসে রোজা রাখার বিষয়ে রকম আমরা হাদিস পাইনি উলামাই মোতাকিবিন মোতাহিন এই বিষয়ে আমাদেরকে ইঙ্গিত করেছেন যেহেতু মানুষ বিশেষ আমল কিছু করতে চায় সারাক্ষণ বিজি থাকে ব্যস্ত থাকে আমলের প্রতি মন দিতে পারে না সুতরাং তান যদি কেউ রোজা রাখতে চায় বা নামাজ পড়তে চায় পড়তে পারে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে সুক্রিয়া বিভিন্ন রকম হতে পারে আর শুক্র বিল্লিসান জিবা দ্বারা শুক্রিয়া আদায় করা শুক্র বিল এবারতের বন্ধু এবাদত দ্বারা আপনার শুক্রিয়া আদায় করা আর শুক্র বিলচিনান অন্তরের মাধ্যমে শুক্রিয়া আদায় করা তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে এত কাছাকাছি নিয়ে গিয়েছেন যা অন্য কোনো নবী রাসুলদের ক্ষেত্রেও অনেক নবী রাসুলা চেয়েও পাননি তো সেই খুশিতে আপনাকে খুশি হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলম নিজেই তো বলে দিয়েছেন কুল বিফাউদ্ যখন তোমাদের কাছে কোনো আল্লাহর ফজল নিয়ামতা রাহ তোমরা কি করো আনন্দ উদযাপন করো সুবাহ তো আমরা রোজা রেখে এফাজ করে করতে পারি তবে এটাকে নির্দিষ্ট করে নেওয়া যাবে না এটা বেঘাত হয়ে যেতে পারে শুক্র সম্মানিত দর্শক শ্রোতা রোজা রাখা যেতে পারে কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস আর শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস সুবাহান আল্লাহ তিনি শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়ে রাসুল সাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন আরেকটি হাদিস আনলে আপনারা ক্লিয়ার হতে পারবেন রজব মাসে বন্দিকে রোজা রাখা নামাজ পড়া কত মূল্যবান কারণ রসুল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি রজব মাস আসলো কিন্তু তারা খেত চাষ দিল না সাবান মাস আসলো আগাছা নিংড়িয়ে দিল না সে রমজান মাস আসলে কিছুই গড়ে তুলতে পারবে না বা হাকি শরীফের হাতে শরীফে রয়েছে সুপ্রিয় সম্মানিক দর্শক শ্রোতা সুতরাং রজব মাস আসলে কিন্তু আমাদের খুব বেশি আবাদতবন্দি করতে হবে আর তাছাড়া চান্দ্র মাস আসলেই তো রাসুসল্লাহসাল্লাম যে রোজাগুলো রাখতেন এক তারিখ দশ তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ বিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই দিনগুলোতে রোজা রাখার সুন্নত আর বিশেষ করে রাসুসাল্লাহসাল্লাম দুটি দিনে রোজা রাখার জন্য উম্মদেরকে উৎসাহিত করেছেন এর একটি হলো সোমবারের রোজা আর একটা হলো বৃহস্পতিবারের রোজা রাসুল সাল্লাহ বলেছেন সুমু ইয়ামুল ইসনাইন তোমরা সোমবারের রোজা রাখো ফি হি ভুলিত্তু কেননা আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি সুতরাং আমরা বুঝতে পারলাম জন্মদিনে রাসুল সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন সোহান আল্লাহ সুতরাং আপনারাও সবে মেরাজের জন্য রোজা রাখতে পারেন এটা শুক্রিয়াতান এটা দ্বারা কোনো অতিরিক্ত কোনো স্বভাবের বিষয়টা এরকম নয় আপনি শুক্রিয়াতান রোজা রাখতে পারেন দুটি একটি হলো আপনি ছাব্বিশে রজব আর একটি হলো সাতাইশে রজব কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে যেন মিলে না যায় বিষয়টা ক্লিয়ার হবেন আবার একটিও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হলো কোন দুটি রোজা আমরা রাখতে পারি এক হলো আপনি ছাব্বিশে রজব অথবা সাতাইশে রজব অথবা আপনি এভাবে রাখতে পারেন পঁচিশে রজব ছাব্বিশে রজব এভাবে আপনি রোজা রাখতে পারেন মনে রাখবেন বাংলাদেশে এবার সবে মেরাজ বা লাইলাতুল মেরাজ পালন হবে আটাইশে ফেব্রুয়ারি দিবাগত রাতে আমরা লাইলাতুল মেরাজ পালন করব আমরা বিভিন্ন রকম এফাজত বন্দি দিতে আমরা মশগুল থাকবো মনে রাখবেন এর জন্য কিন্তু স্পেসিফিক কোনো আপনার যে গুরুত্ব আছে বিষয়টা এমন নয় শুধুমাত্র এটাই যে আল্লাহ পাকরবুল আলমিন তার পেয়ার হাবিবকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন আর হাবিব সাল্লামের খুশিতে আমরাও করব করবো রাসুলসল্লা সাল্লাম যেদিন আরও সে আলায় চলে গিয়েছিলেন মেরাজে গিয়েছিলেন হাদি শরীফে পাওয়া যায় তিনি রোজা অবস্থায় ছিলেন সুহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এই জন্য আমরাও রোজা রাখতে পারি আবার এমনও করতে পারি যেহেতু আল্লাহ পাকরবুল আলমিন তার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন কাছাকাছি নিয়ে যাওয়ার কারণে ওনাকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন আমরা নামাজ আদায় করতে পারি নামাজ আদায় করলে আল্লাহ আল্লাপাকরব্বুল আলমী খুশি হন এমনিতেই নফল নামাজ পড়লে তো অনেক অনেক সব আমরা তো সময় পাই না। সুতরাং এই রাতে আমরা যদি একটু পড়ি তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হতেই পারে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা নামাজের বিষয়ে যত্নবান হতে পারি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন। হুজুর নামাজ তাহলে কি করে পড়ব? এ ব্যাপারে কোনো ধরা বাধা কোনো নিয়ম নেই। আপনি যত রাকাত পড়তে পারেন। আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে মনে রাখবেন দুই দুই রাকাত করে নফল নামাজ পড়া উত্তম দুই দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন সেটাই আপনার জন্য ভালো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এজন্য অনেকেই অনেকে কিন্তু এটা বলতে পারে যে হুজুর এটা কোনো নেই হাদিসে নেই কিছুতে নেই এটা তো বেদাত হয়ে যাবে এটা আপনার বিষয় আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবেসে আপনি এই কাজটা যদি করতে পারেন করুন কোনো সমস্যা নেই আল্লাহর অলিগন ওলামায় মুীন মুতা আখরিন তারা কিন্তু এরাতে তারা নিজে নিজের আমল করে গিয়েছেন সুখ্রিয়ানা আমল করে গেছেন এটা অধিক লাভের আশায় তো কেউ করে না যে এটা তারা এত বছর পরিমাণ সব হবে এত এত আমল পরিমাণ নেকি লেখা হবে এমন কেউ কোনো দিন কিছু বলেনি যদিও কিছু জাল হাদিস বা জয়ীফ হাদিস এর সমর্থনে পাওয়া যায় কিন্তু আমি এটা উল্লেখ করলাম না শুক্র সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এ কথাই রইল যে আপনারা স্বাভাবিকভাবে নপরলেন নিয়তে স্বাভাবিক যে সব এই নিয়তেই আপনি রোজা নামাজ পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিনের পথে রাখুন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল